ঘন বরফে ঢাকা অরণ্যের হৃদয়ে পূর্ণিমার ফ্যাকাশে আলোর নিচে একদল নেকড়ে ঘুরে বেড়াচ্ছে। কায়দা নামক একটি মহিমান্বিত আলফার নেতৃত্বে একটি উদ্দেশ্যের সাথে সরানো হয়েছে, তাদের পশম চাঁদের ইথারিয়াল আভাতে জল জল করছে। শীতকাল জমির উপর তার বরফের মন্ত্র ফেলেছিল, মরুভূমিকে একটি শান্ত তুষারযুক্ত রাজ্যে পরিণত করেছিল। নেকটেরা কঠোর অবস্থার সাথে খাপ খাইয়ে করুণা এবং ঐক্যের সাথে হিমায়িত ল্যান্ডস্কেপ অতিক্রম করেছিল। তাদের নিঃশ্বাস হিমশীতল বাতাসে ঝুলেছিল যখন তারা অঙ্গভঙ্গি এবং দৃষ্টিভঙ্গির ভাষার মাধ্যমে নিঃশব্দে যোগাযোগ করেছিল। এক দুর্ভাগ্যজনক রাতে একটি বনের গভীরে যাওয়ার সময় তারা লুনা নামে একটি একা নেকডেটির মুখোমুখি হয়েছিল। তার পায়ের নিচে বরফের মতো সাদা কোট ছিল এবং তার চোখে কৌতূহল এবং একাকিত্বের মিশ্রণ ছিল। কায়দা তার দৃষ্টিতে শক্তি চিনতে পেরে লুনাকে প্যাকেটে স্বাগত জানাল। কায়দার নেতৃত্বে প্যাকটি বিকাশ লাভ করে। প্রতিটি সদস্য বেঁচে থাকার জটিল নৃত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা একসাথে শিকার করেছে, তাদের সমন্বিত প্রচেষ্টা নিশ্চিত করেছে যাতে কেউ ক্ষুধার্ত না হয়। তাদের মধ্যে বন্ধন শক্তিশালী হয়ে ওঠে, ক্ষমাহীন শীতের ক্রুশিবলে নকল। একদিন একটি প্রচণ্ড ঝড় বনের উপর নেমে আসে, বরফের পুরো স্তরে সবকিছু ঢেকে দেয়। নেকটেরা উষ্ণতার জন্য একসাথে জড়ো হয়েছিল, তাদের হাহাকার বাতাসের শোকের আর্তনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। কায়দা সর্বদা সজাগ, তুষার ঝড়ের মধ্য দিয়ে প্যাকটিকে নেতৃত্ব দিয়েছিল, তাদের প্রবৃত্তি তাদের হোয়াইট আউটের মধ্য দিয়ে গাইড করে। ঝড় প্রশমিত হওয়ার সাথে সাথে নেকডেরা একটি রূপান্তরিত বিশ্বে আবির্ভূত হয়েছিল। এক সময়ের পরিচিত ল্যান্ডস্কেপ এখন তুষার এবং বরফের একটি ঝকঝকে আবরণ পড়েছে। কৌতূহলী লুনা তার জাগরণে সূক্ষ্ম পায়ের ছাপ রেখে এগিয়ে গেল। অন্যরা অনুসরণ করল, তাদের উত্তেজনা স্পষ্ট। এই শীতের আশ্চর্য দেশে একটি চাঁদের আলোর স্নিগ্ধ আভায় স্নান করা একটি লুকানো গ্লেড আবিষ্কার করেছিল। এটি তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল, এমন একটি জায়গা যেখানে নেকটেরা হিমায়িত রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে পারে। কায়দা তার প্যাকের মধ্যে নতুন পাওয়া আনন্দ পর্যবেক্ষণ করে গভীর গর্বের অনুভূতি অনুভব করেছিল। মরুভূমির চ্যালেঞ্জ তাদের ভেঙে দেয়নি, পরিবর্তে তারা একটি অটুট বন্ধন জাল করেছিল। ঋতু পরিবর্তনের সাথে সাথে নেকডেরা বনের বিস্তীর্ণ অঞ্চলে বিচরণ করতে থাকে। বসন্ত নবায়নের প্রতিশ্রুতি নিয়ে এসেছিল এবং প্যাকটি প্রস্ফুটিত তৃণভূমি এবং প্রবাহিত স্রোতের মধ্যে সমৃদ্ধ হয়েছিল। কায়দা এখন বয়স্ক কিন্তু এখনও শক্তিশালী, তৃপ্তির সাথে দেখেছে যে নেকডেদের পরবর্তী প্রজন্ম নুনার সজাগ দৃষ্টিতে খেলছে এবং শিখছে। নেকটেদের গল্প প্রাচীন গাছের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল, যা প্রকৃতির শিশুদের স্থিতিস্থাপকতার প্রমাণ। বেঁচে থাকা, আনুগত্য এবং চিরুপস্থিত চাঁদের আলোর সুতোয় একত্রিত হয়ে প্যাকটি অজানার দিকে ছুটে যায়, তাদের গল্পটি নীরব প্রান্তরে খোদাই করে যা তারা বাড়িতে ডাকে।